আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYF এবং উপজাতি যুব ফেডারেশন TYF এর পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা সময় চেয়েছিলাম এই সময়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের জনজীবনের যে সমস্যা এই সমস্যা নিরসনে কয়েকটা দাবি উত্থাপন করার জন্য আমাদের ওনার অফিস থেকে জানানো হয় যে উনি এই সময়ে বেশ কয়েকদিন খুব জরুরি স্বাভাবিকভাবেই উনি ব্যস্ত থাকবেন রাজ্যের মুখ্য সচিব গুরুত্বপূর্ণ কাজে আছেন ফলে উনি এই কয়েকদিনের মধ্যে আমাদের সময় দিতে পারবেন না ফলে ওনার অফিসের সঙ্গে কথা বলে আমরা দুটো সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবি সুনির্দিষ্টভাবে আমরা চিহ্নিত করে দাবি সনদ আজকে DYF এর পক্ষে আমি নবরুণ দেব এবং TYFI লিডার কেন্দ্রীয় নেতৃত্ব কৌশিক রায় দেববর্মা আমরা দুজন রাজ্যের মুখ্য সচিবের অফিসে যাই এবং ওনার অফিসের আধিকারিকের হাতে মুখ্য সচিবের উদ্দেশ্যে সাত দফা দাবি সনদ আমরা তুলে দিই এবং আমরা এই সময়ে বেশ কিছু দাবি এর আগে উত্থাপন করেছিলাম আমরা নির্দিষ্টভাবে সাতটা দাবি যে সাতটা দাবি আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা নিয়ে গেছি তার মধ্যে এক নম্বর দাবি হচ্ছে যে আমাদের রাজ্যের প্রচুর সংখ্যক শিক্ষিত বেকার ছেলেমেয়ে আছেন যারা বিভিন্ন বেসরকারি সংস্থা কোম্পানিতে বেসরকারি কাজের সঙ্গে যুক্ত এই সময়ে তাদের অনেকেরই কাজ চলে যাচ্ছে অনেকে বেতন পাওয়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম প্রায় নেই এই অবস্থায় আমরা দেখছি যে এই তাদের উপর গোটা পরিবার তাদের উপর নির্ভরশীল ছিল এই তাদের কাজের মাসিক উপার্জনের উপর তাদের পরিবার পরিজন প্রতিপালন হতো ফলে তারা আজকে ভয়ঙ্করভাবে অর্থনৈতিকভাবে আক্রান্ত আমরা রাজ্য সরকারের কাছে মুখ্য সচিবের মধ্য দিয়ে এই দাবি আমরা করেছি DYF এর পক্ষে এবং TYF এর পক্ষে এই পরিবারগুলিকে চিহ্নিত করা যারা নানা কাজের সঙ্গে এই সময় যুক্ত ছিলেন আমাদের রাজ্যের তাদের পরিবার পিছু ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া এই দাবি আমরা রাজ্য সরকারের কাছে রাখছি আমরা দেখছি যে আমাদের রাজ্যের শিক্ষিত প্রচুর যুবক যুবতী আছেন বেকার যুবক যুবতী যারা গৃহশিক্ষকের শিক্ষকতা করেন প্রাইভেট টিউটর এবং তাদের এই প্রাইভেট টিউটর যারা গৃহশিক্ষক তাদের এই শিক্ষকতার মধ্য দিয়ে তারা যা উপার্জন করেন এই উপার্জনের উপর তাদের পরিবার নির্ভরশীল ব্যাপক অংশ ধর্মনগর থেকে সাব্রম এই শিক্ষিত ছেলেমেয়েদের যারা শিক্ষকতা করান গৃহশিক্ষকতা করান এই সময়ে আমরা দেখছি তাদের এই কাজটা বন্ধ আছে প্রথমত হচ্ছে পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না তার আগে পরীক্ষা শেষ হয়েছে ফলে রেজাল্ট দেওয়ার এই সময়ে এমনিতেই বন্ধ থাকে তার উপর এই COVID-19 যার ফলে লকডাউন গোটা দেশে চলছে আমাদের রাজ্যে চলছে এটা স্বাভাবিক যাতে করে তাদের টিউশন বন্ধ আছে ফলে তাদের উপার্জন একবারে শূন্য এখন এই তাদের পরিবারের নির্ভরশীল ছিল এই শিক্ষকতার গৃহ শিক্ষকতার উপর আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে মাসিক ন্যূনতম ১ কালীন হলো গৃহ শিক্ষকতা যারা করতেন তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে এবং মাসিক ৫,০০০ টাকা তাদের জন্য রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমরা দাবি করছি আমরা দাবি করছি যে আমাদের রাজ্যের প্রচুর যুবক যুবতী আছেন বেকার তারা এই সময়ে গত বেশ কয়েক বছরে বিশেষ করে লাস্ট ২ বছরে তারা আমাদের রাজ্যে কাজ না পেয়ে হন্য হয়ে তার আগেও ছিলেন অনেকে কিন্তু লাস্ট ২ বছরে ব্যাপক ছেলেমেয়ে আমাদের রাজ্য থেকে বহিরাজ্যে চলে গেছেন নানা কাজের সঙ্গে যুক্ত হয়েছেন বেসরকারি কাজের সঙ্গে এখন তাদের কাজ চলে যাচ্ছে তারা খুব কষ্টে দিন যাপন করছেন বহিরাজ্যে যে কোম্পানিতে কাজ করতেন বেশিরভাগ কোম্পানি তাদের খোঁজখবর নিচ্ছেন না বেশিরভাগ কোম্পানি তাদের বেতন দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন ফলে এই অবস্থার মধ্যে তারা বহিরাজ্যে কাজ করে আমাদের রাজ্যে তাদের পরিবার ছিল তাদের পরিবারের ভরণ পোষণ করতেন এখন পরিবার আমাদের রাজ্যে আছে পরিযায়ী শ্রমিক যিনি তিনি উনি বহিরাজ্যে আছেন চেন্নাই আছেন বেঙ্গালুরু আছেন হায়দ্রাবাদে আছেন কেরালায় আছেন পশ্চিমবঙ্গে আছেন তারা খুব কষ্টে দিন যাপন করছেন সরকার থেকে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন কিন্তু সব জায়গায় এই প্রতিশ্রুতি সঠিকভাবে প্রতিপালন হচ্ছে না আমাদের দাবি হচ্ছে এই সমস্ত পরিযায়ী শ্রমিককে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে তার পাশাপাশি এই শ্রমিকের পরিবার যে পরিবার আমাদের রাজ্যে আছে এই পরিবারের পাশে রাজ্য সরকারকে দাঁড়াতে হবে এই পরিবারকেও
নির্দিষ্টভাবে অর্থনৈতিকভাবে পরিবারকে যেমন সাহায্য করতে হবে, যে শ্রমিকরা বহিরাজ্যে আছেন কষ্টে দিন যাপন করছেন তাকেও সহযোগিতা করতে হবে, এই দাবি আমরা মুখ্য সচিবের কাছে রেখেছি। আমরা নির্দিষ্টভাবে 4 নম্বর দাবি হিসেবে চিহ্নিত করেছি যে কাজের নিশ্চয়তা দেওয়া, যারা যেখানে কাজ করতেন, চুক্তিবদ্ধ শ্রমিক, কন্ট্রাকচুয়াল, গভর্নমেন্টের নানা জায়গায় যে কাজ করতেন তাদের কাজের গ্যারান্টি তৈরি করা, নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে রাজ্য সরকারকে, নতুন করে সুযোগ তৈরি করা, কাজের সংস্থান কর্মসংস্থান তৈরি করা, ছাঁটাই কোনোভাবেই না করা, ছাঁটাই বন্ধ করা, চুক্তিবদ্ধ যারা যেখানে ছিলেন তাদেরকে কাজে ধারাবাহিকভাবে রাখা, চুক্তিবদ্ধ কাউকে তার নির্দিষ্ট সময় শেষ হলে পরেতেও তাদের যেন এই সময়ে তাদের কাজ মানে চুক্তিবদ্ধ যেখানে ছিল সময়সীমা সেটাকে বাড়ানো হয়, ছাঁটাই যেন না করা হয়, বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে এই সময়ে কাজে যুক্ত রেখে সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে, এবং কোনোভাবেই ছাঁটাই করা, চাকরি থেকে বাদ দেওয়া এই কাজটা যেন না করে রাজ্য সরকারের কাছে মুখ্য সচিবের মধ্য দিয়ে আমরা এই দাবি করেছি। আমরা দাবি করেছি যে অসংখ্য পরিযায়ী শ্রমিক আছেন বহিরাজ্যে, মাইগ্রেন্ট লেবার, এই যে শ্রমিকরা বহিরাজ্যে আছেন তারা এখন কাজ হারিয়ে ফেলেছেন, তাদের কোম্পানিতে বন্ধ, কোনো কোনো কোম্পানি বলে দিয়েছেন তাদের আর কাজ নেবেন না, কোম্পানির উৎপাদনও প্রায় বন্ধ হয়ে গিয়েছে, এই অবস্থায় তারা হন্য হয়ে আছেন, তারা বহিরাজ্যে আছেন, তাদের না থাকার, না জায়গা ঘুমানোর জায়গা, না খাওয়ার ব্যবস্থা, কোনো কিছু নেই, কঠিন কঠোর অবস্থার মধ্যে, এক ঘোর অন্ধকার অনিশ্চিত ভবিষ্যৎ তাদের সামনে, এই অবস্থার মধ্যে তারা বহিরাজ্যে আছেন। তার সঙ্গে আছেন আমাদের রাজ্যে প্রচুর ছেলে মেয়ে উচ্চশিক্ষার জন্য বহিরাজ্যে যায়, ছাত্রছাত্রী, তারাও সমস্যার মধ্যে আটকে আছেন। চিকিৎসার জন্য গিয়েছিলেন বহিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য, যিনি চিকিৎসার জন্য গিয়েছেন ওনার সঙ্গে আরও 1-2 জন করে গিয়েছেন, ভ্রমণ করতে অনেকে গিয়েছেন, তারা প্রত্যেকেই নানা সমস্যার মধ্যে বহিরাজ্যে আটকে আছেন। আমাদের দাবি হচ্ছে আমাদের রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক, আমাদের রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য বাইরে গিয়েছেন, আমাদের রাজ্যের যারা চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন উন্নত চিকিৎসার জন্য, আমাদের রাজ্যের যারা ভ্রমণে বহিরাজ্যে গিয়েছিলেন তাদেরকে বিশেষ ব্যবস্থা করে, বিশেষ পরিষেবা দিয়ে আমাদের রাজ্যে তাদেরকে দ্রুত ফিরিয়ে আনা, আমরা এই দাবি উত্থাপন করেছি। আমরা দেখেছি আমাদের দেশের অনেকগুলো রাজ্য আছে যে রাজ্যগুলো তাদের পার্শ্ববর্তী অন্য রাজ্য থেকে, দূরবর্তী রাজ্য থেকেও তাদের রাজ্যের বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা চিকিৎসার জন্য গিয়েছিলেন এরকম অনেককেই রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করে তাদেরকে এই লকডাউন চলাকালীন সময়েও তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। আমরা দেখেছি 1,40,000 টাকা খরচ করে চেন্নাই থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে আগরতলা ফিরেছেন, উদয়পুর ফিরেছেন, এই যে ওনাকে 1,40,000 চিকিৎসার জন্য গিয়েছিলেন, কঠিন অবস্থা মোকাবেলা করে যখন পারছেন না তখন 1,40,000 টাকা খরচ করে অ্যাম্বুলেন্স ভাড়া করে চেন্নাই থেকে আগরতলা উদয়পুরে ফিরতে হচ্ছে। ফলে এই ক্ষেত্রে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, তারা আমাদের রাজ্যের মানুষ, আমাদের রাজ্যের মানুষের দায়িত্ব আমাদের রাজ্য সরকারকে নিতে হবে। আমরা DIFI এবং TIF এর পক্ষ থেকে দাবি করছি এইরকম যারা বহিরাজ্যে আটকে আছেন, কঠিন সমস্যার মধ্যে আছেন, তাদের খোঁজখবর করে দ্রুত তাদেরকে কীভাবে রাজ্যে ফেরানো যায় সে উদ্যোগ রাজ্য সরকারকে নিতে হবে, তাদের জন্য বিশেষ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা, বাসের ব্যবস্থা করা, যেভাবেই সম্ভব রাজ্য সরকারকে এই উদ্যোগ গ্রহণ করে তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। COVID-19 যে পরীক্ষা, এই পরীক্ষা ব্যাপকভাবে করতে হবে, ব্যাপকভাবে করতে হবে, এবং সেই উদ্যোগ রাজ্য সরকারকে দ্রুত গ্রহণ করতে হবে। শুধু নির্দিষ্টভাবেই যারা যাচ্ছেন পরীক্ষা করার জন্য তাদের না, ব্যাপকভাবে গ্রামে গিয়ে, পাহাড়ে গিয়ে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সেখানে এই টেস্টের ব্যবস্থা করা, পরীক্ষাগারটা কোনো একটা নির্দিষ্ট 1-2টা জায়গা ঠিক আছে কিন্তু তার স্যাম্পল কালেকশন করা, র্যান্ডম এই টেস্টের ব্যবস্থা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে, স্বাস্থ্য দপ্তরকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার পাশাপাশি একটা দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কথাটা নানা সময় যতবার টিভির সামনে আসছেন ততবার প্রধানমন্ত্রী বলছেন যে এই সময় ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে হবে, এই সময় দলীয় রাজনীতি না করা,
এই কথাটা যখন প্রধানমন্ত্রী বারবার বলছেন, আমরা কি দেখছি? আমরা আমাদের রাজ্যে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, শাসক দলের নেতা কর্মীরা সরাসরি আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন, মানুষ যারা খেতে পারছেন না, দুস্থ, তার বাড়িতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বামপন্থী সংগঠন, সিপিএম দল অনেকেই যাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ নিয়ে। আমরা দেখছি এই ক্ষেত্রে বিশেষ করে শাসক দলের নেতাকর্মীরা এই ত্রাণের কাজে মারাত্মক বাধা হয়ে যাচ্ছেন, কোনো কোনো জায়গায় সরাসরি হুমকি দিচ্ছেন, আক্রমণে নেমে আসছেন। ফলে এইরকম একটা জায়গায় আমরা মুখ্য সচিবের কাছে এই দাবিটা উত্থাপন করেছি যে ত্রাণ কাজে যাওয়ার পর যেভাবে বাধা তৈরি করা হচ্ছে, শাসক দলের পক্ষ থেকে দুর্বৃত্তরা যেভাবে এই কাজে হুমকি দিচ্ছেন রাস্তায় নেমে সরাসরি, সেই ক্ষেত্রে রাজ্য সরকারকে, মুখ্য সচিবকে আমরা অনুরোধ করছি, আমরা দাবি জানাচ্ছি এই বিষয়টা দায়িত্ব নিয়ে রাজ্য সরকার যেন দেখেন এবং এই কাজে, এরকম ঘৃণ্য কাজে যারাই যুক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে যেন রাজ্য সরকার, প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে এই সময় দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাতৃত্ববোধ বজায় রাখা, এই কথাটা যেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাথায় নিয়ে গিয়ে এই কাজে যারা বাধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং ত্রাণ কাজে যেন কেউ বাধা দিতে না পারে সেই ক্ষেত্রে যেন রাজ্য প্রশাসন দারুণ ভূমিকা গ্রহণ করেন সেই দাবি আমরা উত্থাপন করেছি। আমরা রাজ্য কমিটি, ডিএফএ রাজ্য কমিটি, টিএফএ কেন্দ্রীয় কমিটির পক্ষে আমরা দুজনের প্রতিনিধি দল গিয়ে মুখ্য সচিবের কাছে এই দাবি সনদ উত্থাপন করেছি। আমরা আশা করছি মুখ্য সচিব আমাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের সংগঠনের প্রত্যেকটা জেলা স্তরে আমরা আলোচনা করেছি এই দাবিগুলো নিয়ে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের সংগঠনের নেতৃত্বরা যাবেন, আমরা আরও নির্দিষ্ট কিছু দাবি মহকুমা স্তরে আমরা তৈরি করে মহকুমা শাসকের কাছেও আমরা যাব এবং এই দাবিগুলো যে যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন না তুলে, যৌক্তিকতা স্বীকার করে মানুষের কথা, মানুষের সমস্যার কথা অনুভব করে আমরা আশা করছি মুখ্য সচিব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন